মমতার সম্পত্তির পরিমাণ কত মমতার হলফনামা বলছে, কয়েকটি সেভিংস অ্যাকাউন্ট এবং ন্যাশনাল সেভিং সার্টিফিকেট মিলিয়ে তাঁর মোট অস্থাবর সম্পত্তি ১৬,৭২,৩০০ টাকা। এর মধ্যে রয়েছে নয় গ্রামের কিছু বেশি পরিমাণ গয়নাও। হলফনামা থেকে জানা গিয়েছে, মমতার কোনো গাড়ি, চাষের জমি নেই, নেই কোনো বাণিজ্যিক স্বার্থে ব্যবহৃত হওয়া জমিও দেশের ৩০টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের মোট সম্পত্তির পরিমাণ প্রকাশ্যে। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্ম সংস্থার একটি রিপোর্ট জানাচ্ছে, দেশের ৩০জন মুখ্যমন্ত্রীর মধ্যে ২-৯ জনই কোটিপতি। তবে গরিব কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় কত সম্পত্তির অধিকারী বাংলার মুখ্যমন্ত্রী, অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস সংস্থার রিপোর্ট অনুযায়ী দেশের মুখ্যমন্ত্রীদের মধ্যে ধনীতম হলেন অন্ধ্রপ্রদেশের জগনমোহন রেড্ডি। তাঁর সম্পত্তির পরিমাণ ৫১০ কোটি টাকা। দ্বিতীয় স্থানে রয়েছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, যদিও তিনি জগনমোহনের থেকে বেশ খানিকটা পিছিয়ে। তাঁর সম্পত্তির পরিমাণ ১৬৩ কোটি টাকা। তৃতীয় স্থানে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, তাঁর সম্পত্তির পরিমাণ ৬৩ কোটি টাকা। মুখ্যমন্ত্রীদের সম্পত্তির পরিমাণের তালিকায় সবচেয়ে নিচে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর সম্পত্তির পরিমাণ ১.৫ লাখ টাকার সামান্য বেশি। ফলে তিনিই হচ্ছে বর্তমানে দেশের সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী, বারবারই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। দীর্ঘদিন জনপ্রতিনিধি থাকলেও বেতন নেন না তিনি, মুখ্যমন্ত্রী পদের বেতন গ্রহণ করেন না, সাংসদের পেনশনের টাকাও তিনি নেন না। তাঁর রোজগারের একমাত্র উৎস বই লেখা এবং গানের সুর ও লিরিক্স, কখনো আবার ছবি আঁকা। ফলে দেশের অন্য মুখ্যমন্ত্রীদের থেকে তিনি বরাবরই ব্যতিক্রমী। তাঁর এই শিল্পকর্মের থেকে পাওয়া অর্থই তাঁর একমাত্র সম্পত্তি।